প্রত্যেকটা বান্দা গুনাহ করবে, এটাই স্বাভাবিক। তবে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমার জন্য আসমানের ভিতরে বান্দার জন্য অপেক্ষা করে। বান্দা তার জীবনে যদি এমন কোনো আমল করে যে আমলটা বান্দার নাজাতের উসিলা হয়, যেমন নাকি আল্লাহ পাক বলেন লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, অসংখ্য আমলের ভিতরে অসংখ্য কাজের ভিতরে আল্লাহর বান্দা কোনো বান্দা যদি ইবাদত করে ভালো নিয়তে, ওইটা যদিও হয় ছোট, যদিও সংখ্যায় হয় কম, কিন্তু ছোট কাজটা নাজাতের জন্য হয়ে যায় যথেষ্ট। রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি তোমার ঈমানটাকে খালি করো, অল্প আমল নাজাতের জন্য কি হবে। ভাইরা আমার খুব বুঝবেন দিল দিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেন কোরআনের তাফসীরের ভিতরে চমৎকার একটা ঘটনা, যেই ঘটনাটা মুফাসসিরিন একরাম উল্লেখ করেছেন, এমন তিনজন ব্যক্তির ঘটনা যাদেরকে বলা হয় গুহাবাসী আসহাবে রাকীম। এই তিনজন ব্যক্তির ঘটনা বর্ণনা করা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন এমন তিনজন ব্যক্তি, যেই তিনজন ব্যক্তি সারা জিন্দেগি ভর যাই করলো না করলো, কিন্তু এমন তিনটা আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেছেন। তিনজন বন্ধু, তারা কোনো একটা জায়গায় যায়, যেতে 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 হঠাৎ করে মাঝপথে সন্ধ্যা ঘনায় আসলো। সন্ধ্যা ঘনায় আসার সময় তাকায় দেখে আসমান থেকে বিজলি দিয়ে বৃষ্টি বর্ষণ হয়, এমন অন্ধকার হয়ে গেল দুনিয়ার জমিনটা, অন্ধকার হয়ে গেল তাদের দিলের ভিতরে, ভয় ঢুকে গেল, চতুর্দিক থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে, কোথায় যাবে, রাতও চলে আসছে। এই জন্য তিনজন ব্যক্তি চিন্তা করলো কোন জায়গায় যাওয়া যায়, তাকায় দেখে ওই যে দূরে একটা পাহাড়ের গুহা দেখা যায়, ওই পাহাড়ের গুহায় যদি অবস্থান করতে পারি তাহলে আমরা আজকের রাতটা এখানে অবস্থান করতে পারবো। তিনজন ব্যক্তি পরামর্শ অনুযায়ী চিন্তা করলো পাহাড়ের গুহায় চলে যায়। তিনজন পরামর্শ সাপেক্ষে বৃষ্টি থেকে বাঁচার জন্য, গভীর রাতের অন্ধকার থেকে বাঁচার জন্য ওই পাহাড়ের গুহার ভিতরে ঢুকে যায়। পাহাড়ের গুহায় ঢুকে রাত্রিটা অবস্থান করে, রাত্রিটা সেখানে কাটাইলো, পাহাড়ের গুহার ভিতরে কিছু খাবার দাবার নিয়ে গেল, ওখানে রাত্রিটা যাপন করলো। সকালবেলা যখন পাহাড়ের গুহার থেকে বের হবে, তিনজন ব্যক্তি পাহাড়ের গুহার থেকে বের হওয়ার জন্য যখন নাকি সামনে আগায় যায়, তাকায় দেখে পাহাড়ের গুহার যে মুখটা আছে ওই মুখের ভিতরে বিশাল বড় একটা পাথর এখানে এসে আটকায় আছে। তিনজন যুবক চিন্তা করলো বিশাল বড় পাথরটা এখানে যখন আটকানো, আমরা এখন বের হওয়ার রাস্তা বন্ধ, এমন ভাবে আটকানো দুনিয়ার সূর্যের আলো এক সেকেন্ডের জন্য সেখানে দেখা যায় না। বান্দা চিন্তা করলো কি করা যায়, তিনজন মিলে ধাক্কানো আরম্ভ করে দিল, মাগার পাথরটাও এখান থেকে সরে না, কি করবে কি করবে। মালিক রব্বুল আলামিনকে ডাক দেয়, আল্লাহ আমরা তিনজন এই জায়গায় আটকা পড়ে গেলাম, মালিক তুমি এখান থেকে বাঁচার জন্য ব্যবস্থা ফয়সালা করে দাও। তিনজন যুবক বারবার যখন পাথরটাকে ধাক্কা দেওয়া শুরু করে দেয়, পাথরটা এখান থেকে সরে না, পাথরটাকে যতই ধাক্কা দেয় মাগার পাথরটাকে এক চুল পরিমাণ নাড়াইতে পারে না। তিনজন এখন চিন্তা করে কি করা যায়, এখানে যদি আটকায় থাকি মরণ ছাড়া কোনো উপায় নাই, কারণ খাবারও নাই, এখানে অন্ধকার আলো নাই, একটা বিন্দু পরিমাণ আলো এখানে ঢুকে না। তিনজন ব্যক্তি চিন্তা করে কি করা যায়, পরামর্শ সাপেক্ষে সেজদায় বান্দারা পড়ে গেল, মাগার আল্লাহকে এমন ডাকা ডাকে মালিক এখনো শুনে না, বারবার মালিককে ডাক দেয়, বলে আল্লাহ এই জায়গায় আমরা আটকা গেলাম, মালিক তুমি এখান থেকে হেফাজত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বারবার কে ডাকতেছে, বারবার ডাকে মাগার কোনো কাজ হয় না। এখন তিনজন ব্যক্তি পরামর্শের ভিতরে বসলো, আমরা এমন একটা কাজ করব, যেই কাজটা কি হবে, বলে তোমার গোটা জিন্দগির ভিতরে এমন কোনো কাজ আছে নাকি যেই কাজটা ভালো, তোমার নফস বলবে, তোমার দিল বলবে ওই কাজটা উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে বাঁচাবে। তোমার যদি কোনো ঘটনা থাকে তুমি বর্ণনা করো, আমার যদি কোনো ঘটনা থাকে আমি বর্ণনা করি, আর তোমারও যদি কোনো ঘটনা থাকে তুমিও বর্ণনা করো, আমরা তিনজন সুন্দর করে একজন আরেকজনের ঘটনা বর্ণনা করব, ওই কাজের কথাই বলবো যেই কাজটা এখলাসের সঙ্গে আল্লাহর জন্যই শুধু করেছিলাম। এমন কোনো কাজ যদি না হয় যে আল্লাহর জন্য করি নাই, তাহলে বলা দরকার নাই, হ্যাঁ মুসলমান যদিও মানুষের কাজ হবে ছোট। রাসূল বলেন ছোট্ট কাজটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করে তাহলে ইবাদতটা মঞ্জুর হয়ে যায়। এই কারণে হাদিসে রাসূল একটা হাদিস বর্ণনা করতে যেয়ে বলেন, এক গুনাহগার বান্দা সারা জিন্দেগি ভর গুনাহ করার পর
একটা কুকুরকে পানি খাওয়ানো, তার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। কোন একটা জায়গায় যাচ্ছেন, যাওয়ার পথে হঠাৎ করে তাকায় দেখে একটা পথের মধ্যে একটা কূপ দেখা যায়, ওই ব্যক্তিটা কূপের ভিতরে নামলো, কিছু পানি পান করে আবার মাটির উপর উঠে আসলো, জমিন উঠে আসলো। উঠে এসে তাকায় দেখে একটা কুকুর পিপাসায় হাঁপাইতেছে, কুকুরটা মারা যাবে যাবে অবস্থা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দাটা আবার ওই কূপের ভিতরে নামলো, নিজের মোজার ভিতরে পানি উঠাইলো, পানি উঠে কুকুরকে পান করাইলো। যদিও সারা জিন্দেগি বড় গুনাহের কাজ করলো, কিন্তু এই ছোট্ট কাজটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখানোর জন্য করার কারণে আল্লাহ পাক ওই বান্দাকে এই জান্নাতের ফয়সালা করে দিলে। এই কারণে হাদিস শরীফে রাসূল বলেন, ছোট থেকে ছোট কোনো কাজ যদি কোনো বান্দা করে, ওই বান্দার কাজটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখানোর জন্য হয়, তাহলে ওইটা হবে বান্দার জন্য ইবাদত। আর বান্দা যত বড় কাজ করুক না কেন, মাহফিলে এসে 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 10,000 টাকা, 20,000 টাকা দান করছে, কিন্তু মানুষ তাকে দানবীর বলবে। এই কারণে এখানে বড় বড় বক্তব্য দিলাম আমাদের মতো, কিন্তু কেন দিল বলে মানুষ তারে ভালো বক্তা বলবে এই কারণে, অথবা বারবার মসজিদে যায় নামাজ আদায় করে কেন বলে মানুষ তারা নামাজ বলবে এই কারণে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন অন্য বান্দাকে দেখানোর জন্য আমল করবে, আল্লাহ পাক বলেন, ফায়ুসহাবু আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, হে দানবীর, তুমি দুনিয়ার জমিনে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সম্পদ দান করলাম, তুমি ওই সম্পদটা কি করলা হিসাব দাও। আল্লাহর বান্দা ডাক দেয়া বলবে, মালিক, আমার সম্পদ তুমি আমাকে দান করেছ, আমি আমার সম্পদটা তোমার রাস্তায় ব্যয় করেছি, গরিব দুঃখীদেরকে দিয়েছি, মসজিদ মাদ্রাসায় দিয়েছি, মাহফিল মজলিসে দিয়েছি। আল্লাহ বলবেন, না না, তুমি আল্লাহকে দেখানোর জন্য দাও নাই, বরং মানুষ তোমাকে দানবের বলবে এই কারণে তুমি দিয়েছ। সুতরাং যাও ফেরেশতার দল, ওই বান্দাটার পাওয়াটা উপরের দিকে দিয়া, মাথাটা নিচের দিকে দিয়া একটা ঢিলা দাও, বান্দাকে এক ঢিলা দিয়া জাহান্নামের ভিতরে ফেলে দাও না, আউযুবিল্লাহ। এমনই ভাবে বক্তাদেরকে ডাক দেয়া বলবে, আলেমে আলোচকে বক্তা, তুমিও আলোচনা করেছো, কেন করেছো? বান্দা বলবে, আল্লাহ, আমার কণ্ঠ তুমি ভালো দিয়েছো, মালিক, আমি আমার কণ্ঠ দিয়ে মানুষকে হেদায়েতের রাস্তায় ডাকলাম। আল্লাহ বলবেন, না না, তুমি মানুষের কাছে বারবাহ বা মারহাবা পাওয়ার জন্য আলোচনা করেছ, আমি আল্লাহ তোমাকে কারি বানাইলাম, তুমি মানুষ যেন তোমার কেলাওয়াত শুনে তোমাকে মারহাবা দেয় সেই কারণে শুনাইছো, সুতরাং তুমি যেটা চেয়েছিলে সেটাই তুমি পেয়েছ, এখন তোমার জন্য এই জায়গায় আর জান্নাতের কোনো ফয়সালা নাই, জাহান্নাম ছাড়া উপায় নাই। এমনইভাবে আমলদার বান্দাদের আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে, আমলদার, হে নামাজি, তুমি কেন নামাজ আদায় করো না? নামাজি ব্যক্তি কিভাবে বলবে, জিহাদ করা ব্যক্তি কিভাবে বলবে, আল্লাহ তোমার রাস্তায় জিহাদ করেছি। প্রত্যেকটা বান্দাই একমাত্র বান্দার জন্যই করেছে, একটা বান্দাও আল্লাহর জন্য করে নাই। এই কারণে আল্লাহ পাক বলেন, লিয়াবুলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে পারে বান্দাদের ভিতরে উত্তম আখলাক ওয়ালা কে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবেন। এই জন্য অনেক মুফাসসিরে ইকরাম বলেন, মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত যদি হয়, ওইটাকে শিরিক ফিল খাফা বলা হয়। এটা শিরিক, এমন একটা শিরিক যেটা গোপন শিরিক, এটা আল্লাহর সঙ্গে শিরিক করা হলো, অর্থাৎ আমি নামাজ পড়তেছি আল্লাহর জন্য না, কোনো বান্দার জন্য, মানে আমার দরকার ছিল আল্লাহর জন্য পড়া, কিন্তু আমি ওটা বান্দার জন্য পড়লাম, অর্থাৎ আল্লাহকে খুশি করার জায়গায় বান্দাকে খুশি করলাম, তো আল্লাহর গুণটা আমি বান্দার ভিতরে দিয়া এটা গোপন একটা শিরিক করলাম। এই কারণে ছোট্ট থেকে ছোট্ট ইবাদত যা করব সব কিছু কার জন্য করব বলেন, একমাত্র আল্লাহর জন্য।